এটা দাম হচ্ছে 75,000। এটা কোথাকার শাড়ি? শাড়িটা কোথাকার? এই যে আপনারা চকবাজার থেকে নিয়ে এসে চায়না বলে বিক্রি করছেন যে চাইনিজ প্রোডাক্ট, স্যান্ডেল, ব্যাগ, এটা তো ঠিক না। এটা কাস্টমারকে প্রতারিত করা হচ্ছে। এই শাড়িটার প্রাইস কত? এটা 48,760। 48,000 দাম হওয়ার পেছনে তো এটার যুক্তি থাকবে, তাই না? এত দাম কেন? কে কথা বলতে পারবে, তাকে একটু আসতে বলেন। এখানে কে আছে আপনাদের? এখানে ম্যানেজার কে আছে? ফোন দেন একটু, আসতে বলেন। আমরা এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, আর ম্যানেজার সাহেব নিজের বাড়িতে আসতে পারবে না? দেন দেন দেন, ফোন দেন, আসতে বলেন। এই যে এটা দাম হচ্ছে 75,000। এটা কোথাকার শাড়ি? শাড়িটা কোথাকার? কোথায় এবং মানে এটা কি দেশীয়, দেশে তৈরি, নাকি এটা বাহির থেকে আনা হয়েছে? এটার দামটা কিভাবে আপনারা ইয়ে করেছেন? সম্পূর্ণ আমাদের ম্যানেজমেন্টই আর কি দেখে ম্যাডাম। তাহলে আপনারা কিছু এখানে কাজ, আমাদের ম্যানেজার যে আছে উনি আপনার সাথে সব করতে পারবেন কি? আমরা তো এখানে স্যার শুধু সেল ম্যানেজার আশেপাশে নেই, আশেপাশে নেই স্যার। উনি ওনার সাথে আমি কন্ট্যাক্ট করতেছি, অবশ্যই আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। এসে আপনি একটু আপনারা কালেক্ট করেছেন, মানে আপনাদের কেনা কত, বিক্রি কত করছেন? এটা তো স্যার আমার প্রবলেম না, বিক্রি যে যেমন এখানে যা লেখা আছে তা দিয়ে এমনি বিক্রি করি স্যার। মানে ফিক্সড, এটার কোনো ডিসকাউন্ট নাই? এটা কি কোয়ালিটি, কি কাপড়টার ই কি? এটা হচ্ছে স্যার জর্জেটের উপরে কাজ করা। একটা জর্জেটের শাড়ি কাজ করা 75,000 টাকা দাম। তাহলে আপনারা এটা এবং কোন দেশে আপনি তো এটা আপনি বিক্রি করছেন, কিন্তু আপনি তো কাস্টমারদের বলবেন না যে এটা এই যে এখান থেকে এখানকার প্রোডাক্টে পুরো বাইরের ম্যাডাম, বাইরের কোথাকার? এখন আমাদের ওনারা কোথা থেকে আনে সেটা তো ম্যাডাম আমি বলতে পারব না, তবে আমাদের ম্যানেজার আপনার সাথে বলতে পারবে সব। তো আসতে বলেন একটু। জি স্যার, আমি ফোন দিচ্ছি আমরা। আপনারা কি কথা বলেছেন, ম্যানেজারের সাথে যোগাযোগ করা হয়েছে? ইয়াকে বল, দীপাপাকে বলো তো যে ওনার সাথে কথা বলা হয়েছে নাকি। আপনাদের সবচেয়ে দামি শাড়ি কোনটা এই শোরুমের? স্যার ম্যাডাম যদি একটু 85,000 এটাই স্যার? 75 ওটাই? না 85। এটাই সবচেয়ে দামি? জি স্যার। স্পেশালি এই 85,000 টাকার শাড়ির মধ্যে কি আছে এর আগামী কালকে অফিসে আপনারা আমাদেরকে ব্যাখ্যা দিবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। জি এটা পূর্ণ এই কাগজ দেন, আমি এই কাগজ দেন আমি লিখে দিই। আপনাদের সব প্রোডাক্টে আমদানি কারক এরিয়া আছে, সিল আছে? বিদেশি প্রোডাক্টে? হ্যাঁ, আমাদের আপনাকে বেশিরভাগই আপনাকে আপনার আমদানি কারক এরিয়া আছে। আমদানি কারক এরিয়া বেশিরভাগই আছে, সব নেই কোথা থেকে, সেটাই জিজ্ঞেস করছি, কোথা থেকে এনেছেন? লাগেজের মাধ্যমে আনাটা কি বৈধ? হ্যাঁ বৈধ উপায় আনছেন। আচ্ছা, লাগেজের মাধ্যমে আনলে কি সমস্যা হতে পারে, আপনার কোনো ধারণা আছে? আমার আসলে সঠিক ধারণা নেই। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ সরকার ডিউ ট্যাক্সটা পাচ্ছে না। জি আচ্ছা। আর দ্বিতীয়ত আমাদের দেশে যে আপনার ইন্ডাস্ট্রিটা আছে এইটার জন্য যে কারখানা আছে ওরা একটা অসম প্রতিযোগিতার মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা। তো একজন দেশের নাগরিক, সচেতন নাগরিক হিসাবে এবং সচেতন ব্যবসায়ী হিসাবে আপনাকে অবশ্যই ব্যবসার পাশাপাশি দেশের স্বার্থ দেখতে হবে, আমাদের দেশের যে প্রোডাক্টগুলি আছে সেগুলির প্রোটেকশনের জন্য আপনাকে চিন্তা করতে হবে, তাই না? এই কারণেই আমরা চাই যে বৈধ আমদানিকারকের পণ্যগুলি আপনারা রাখবেন। বৈধ আমদানিকারকের পণ্য হলে এক হচ্ছে সরকার ডিউ ট্যাক্স পাবে, আর এটার দামের একটা এমন সামঞ্জস্যতা আসবে যাতে আমার দেশের যে প্রোডাক্টগুলি আছে সেগুলি একটা প্রোটেকশন পায়। পাশাপাশি নকল পণ্যটা ভোক্তার কাছে যাবে না এটা এনশিওর করা যায়। এই যে 16 বোতল রেড বুল স্পটে ধ্বংস করা হলো, আমার সিগনেচার করে দিয়েছে আর ও পাশে। এগুলো কোন ইয়া কোথাকার ব্যাগ? চায়না? চায়না থেকে এনেছেন? এগুলোর ইয়া আছে, কাগজ আছে? হ্যাঁ। এটা প্রাইস কত দেখাতে পারবেন যে চায়না থেকে নিয়ে এসেছেন? 3400 স্যার। 3400 চায়না থেকে যে এনেছেন এটা দেখাতে পারবেন কাগজ?
হেড অফিসে আছে, চালান দেখাতে পারবেন? চালান দেখাতে পারবেন, কারণ এটা তো আসে আমাদের অফিসে, অফিস থেকে আসে এখানে, আমাদের হেড অফিস আছে ওখান থেকে আসে এখানে। এই ব্যাগগুলোর দাম কত? ওগুলো এগুলো কাছাকাছি প্রাইস আছে, 3480। সব 3480? এগুলো কি জানার? আমার এখানে যা আছে সবই জানার, লোকাল কোনো প্রোডাক্ট দেখি চালান দেখান তো দেখি কোথাকার। শান্তিনগর? হ্যাঁ শান্তিনগর। শান্তিনগর কি? শান্তিনগর ও মানে ওই অফিস থেকে এখানে এসেছে? এখানে আসে। তা এই অফিস অফিস থেকে আসা চালান দিয়ে তো লাভ নেই। কি চালান? এই ব্যাগের আইডি দেওয়া থাকে এইটাই। আমি এর অফিসাল আমাদের হলো। আচ্ছা ঠিকানা আছে এখানে? না শান্তিনগর। ঠিকানা বলেন আপনার ওই ছেদ, ওখানে আমাদের টিম যাবে। গাজী ভবনের পিছনে রুটি হাউজে। ফুল ফুল অ্যাড্রেস দেন আপনারা তো, অফিস নাম্বার ফ্ল্যাট নাম্বার তো বলতে হবে। 3226 তাই না? এখানে দেখলাম না 43226, এই যে 43226। কত প্রাইস? 2400। এটা কেনা দাম আপনাকে তো আমি একটু আগে জিজ্ঞেস করলাম, এটা কেনা দাম কে বললো? এটা তো রেট বলে দিছে, এখানে রেট কোথায় কেনা দাম? আমাদের কেনা দাম ওইটার উপরে আর কি। এটা তো কত পার্সেন্ট আছে? 2480 টা যে 3680 লিখলেন, দোকান ভাড়া, হ্যাঁ সবকিছু তো আছে, কত পার্সেন্ট প্রফিট মার্জিন ধরেছেন? কোম্পানি আপনারা তো কোম্পানির অ্যাড্রেসই দিতে পারছেন না, আপনি কোম্পানি বলতে পারবে? এতক্ষণ ধরে কোম্পানি কি, কোম্পানির নাম কি, অ্যাড্রেস এটাই তো দিতে পারছেন না বলেন? আপনি তো এটা দিলেন, দেখেন অন্যগুলো তো ব্যাগ পাওয়া যাচ্ছে না, এটা পাওয়া গেল। এখানে লেখা আছে 2480 প্রাইস, এখানে লিখে রাখছেন 3680। ভাই কোনো প্রবলেম আপনাদের? না না স্যার। আপনার কোম্পানির নাম আপনি জানেন না? কোম্পানির নাম জানেন না, কোম্পানির ঠিকানা জানেন না, কোম্পানির নাম জানেন না, ওরা কি দামে দিচ্ছে সেটার উপরে কত পার্সেন্ট আপনারা লাভ করে যে এই মূল্য দিচ্ছেন তাও জানেন না। এখন ওনার সাথে কথা হলো, উনি বলতাছে চকবাজার থেকে এনে দেয়। চকবাজার থেকে এনে দেয়? আগামী কালকে ডাকি ম্যাডাম, আগামী কালকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসে এসে সমস্ত কাগজপত্র সবকিছু আপনারা শো করবেন। এই যে আপনারা চকবাজার থেকে নিয়ে এসে চায়না বলে বিক্রি করছেন যে চাইনিজ প্রোডাক্ট, স্যান্ডেল, ব্যাগ, এটা তো ঠিক না, এটা কাস্টমারকে প্রতারিত করা হচ্ছে, বুঝতে পারছেন? চকবাজারের জিনিস আপনারা কম দামে নিয়ে আসছেন, সেটা তারপর আপনার যেখানে আপনি বলছেন কোম্পানি দিয়েছে 2480 টাকা দাম, সেটা 3680 টাকা বিক্রি করছেন, কত প্রফিট কেউ কোনো কিছুই বলতে পারছেন না।